কুর্মিটোলা সহ মোট 5টি হাসপাতালে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, কেউ অনলাইনে নিবন্ধন করতে না পারলে নিকটবর্তী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করলে তাকে টিকা দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিন টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তার আগে বিএসএমএমইউ এর উপাচার্য ডাক্তার কনককান্তি বড়ুয়ার টিকা নেয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এরপর একে একে অন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও টিকা নিচ্ছেন। এখানে 8টি বুথে আজ 200 জনের টিকা দেবার ব্যবস্থা করা হয়েছে। বাড়তি সতর্কতার জন্য 2টি অ্যাম্বুলেন্স এবং 4 বেডের আইসিইউ প্রস্তুত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতালে করোনার টিকা দেওয়া হচ্ছে আজ। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছে, মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা নিয়েছে, আমাদের স্বাস্থ্য সচিব নিয়েছে এবং এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয় নাই, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা সুষ্ঠুভাবে টিকা নেবেন এবং টিকা নেওয়ার জন্য যা যা করণীয়, যেমন নিবন্ধন করা সেটা নেবেন, নিবন্ধন যদি না করতে পারেন টিকা কেন্দ্রে এসে আপনারা টিকা নেবেন স্ব জায়গায়। ভ্যাকসিনের আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজান, টিকাদান প্রক্রিয়ার নতুন কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, আমরা এখন চলে যাচ্ছি নজরানার কাছে, নজরানা চৌধুরীর কাছে, সিনিয়র করেসপন্ডেন্ট যিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ এলাকায়। নজরানা, ঢাকা মেডিকেলে আজ কতজন টিকা দিয়েছেন? নাজরীন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কোভিড ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেটি সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে 9:30 দিক থেকে। তো আজকে ঢাকা মেডিকেল কলেজে টার্গেট হলো যে 100 জনের মতো টিকা নেবেন, এবং কিন্তু আবার কর্তৃপক্ষ জানিয়েছেন তারা টিকা সংগ্রহ করেছেন আজকের জন্য, যে তাদের জন্য টিকা বরাদ্দ আছে সেটি 120 জনের মতো। তো ইতোমধ্যেই প্রায় 50 জনের উপরে টিকা নিয়েছেন, এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা আসলে পুরো 120টাই তারা আজকে কমপ্লিট করতে চান, এবং আশা করি আগামী 2-3 ঘন্টার মধ্যে হয়তো সবগুলো শেষ হয়ে যাবেন। এবং আমি নিজে একটু আগে ঘুরে এসেছি টিকাদান কেন্দ্রগুলো থেকে, 4টি বুথ করা হয়েছে মোট এখানে, 2টি পুরুষদের জন্য এবং 2টি নারীদের জন্য। সেখানে সবাই কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই টিকাগুলো গ্রহণ করছেন। আর নাজিন, একটা বিশেষ বিষয় এখানে জানিয়ে রাখি যে ঠিক 5 মিনিট আগে কিন্তু এই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ হোসেন এমপি। তিনি আমাদের সামনেই টিকাগুলো গ্রহণ করেছেন, এবং তার সাথে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও উপস্থিত ছিলেন। তো নাজনীন, এখানে এই অপর্যন্ত টিকার বিষয়ে কিন্তু যারা টিকা নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছেন, এবং তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন সবাইকে এই টিকাটি গ্রহণ করার জন্য। নাজনীন, নজরানা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা প্রথমে বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজানুর রহমান। আমরা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মিজান, টিকাদান প্রক্রিয়ার নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হ্যাঁ নাজনীন, আপনি জানেন যে আজকে সকাল 9টায় এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়ার টিকাদানের মাধ্যমেই এই করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব। তো আজকে 200 জনকে টিকা দেওয়ার কথা রয়েছে, তার মধ্যে খবর নিয়ে যা জানতে পেরেছি সদস্য বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী এরা রয়েছেন। কিছুক্ষণ আগে জাহিদ মালিক এসেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, তিনি পরিদর্শন করেছেন আরো অনেক সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট জায়গা থেকে কর্মকর্তারা
এসে এই টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। এখানে আসলে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, তবে সবচেয়ে বড় যে শঙ্কার বিষয়টি, এটি একটি নবনির্মিত অনেক বড় কনভেনশন সেন্টার, তবে করোনা ভাইরাসের মতো এই ধরনের অত্যন্ত ছোঁয়াচে একটি রোগের যে টিকাদান কার্যক্রম, এখানে দেখা গেছে যে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানার যে একটি ব্যাপার, সেই ব্যাপারটি এখানে ছিল না। এছাড়া সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি রয়েছে, কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, আইসিইউ বেড রয়েছে চারটি, সবই রয়েছে, শুধুমাত্র নেই স্বাস্থ্য সচেতনতার বিষয়টি, অর্থাৎ যে দূরত্ব, এই ধরনের অত্যন্ত মারাত্মক ছোঁয়াচে রোগের টিকাদান কার্যক্রম যেভাবে হওয়া উচিত একটি নির্দিষ্ট স্বাস্থ্যবিধিকে রক্ষা করে সেটি নেই। তো নাজরীন, এভাবেই চলছে টিকাদান কার্যক্রমের শেষ পর্যায়ে। মিজান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এবার যাব কুর্মিটলা হাসপাতাল এলাকায়, যেখান থেকে যুক্ত হচ্ছেন মইদুল ইসলাম। মইদুল, কুয়েত মৈত্রী হাসপাতালের টিকাদান কর্মসূচি কেমন চলছে? সকাল 10টার নাগাদ এই কুর্মিটলা জেনারেল হসপিটালে আজকের করোনা ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম শুরু হয়, এবং 10টার পর থেকে আসলে এ পর্যন্ত আমরা হাসপাতাল কর্তৃপক্ষ যতটুকু জানিয়েছে যে 70 জনের বেশি অলরেডি দেয়া হয়ে গেছে এবং সবাই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। প্রথমে আসলে আজকে সকাল থেকেই এই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, সিনিয়র নার্স স্টাফ যারা আছেন, সিনিয়র কর্মকর্তা আছেন, তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এরপরে আসলে কর্মচারীদের দেওয়া হচ্ছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে। তো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে, এবং এই হসপিটালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল যাদেরকে টিকা দেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে গতকাল এই হসপিটাল থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং গতকাল 26 জনকে দেওয়া হয়েছে। তো সেই 26 জন আসলে সবাই প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক আছেন, সবাই হাসপাতালে, হাসপাতালকে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাড়ি থেকে আপডেট জানিয়েছেন যে তারা সুস্থ স্বাভাবিক আছেন। শুধুমাত্র 2 জনের সামান্য জ্বর এসেছিল, 1 জনের কিছুটা জ্বর এসার পরে, আসার পরে তিনি প্যারাসিটামল খাওয়ার পরে তিনি সুস্থ হয়ে গেছেন, এবং আরেকজন আসলে হালকা জ্বর জ্বর বোধ করেছিলেন কিন্তু জ্বর আসেনি। তো এই ছিল তাদের অবস্থা, এবং আপনি জানেন যে আজকে এখানে 100 জনকে আসলে টিকা দেওয়া হবে, এবং এর পরবর্তী সময়ে যাদেরকে দেওয়া হবে তাদেরকে নিবন্ধিত যারা হবেন তাদেরকে। মিজান, নজরানা ও মইদুল, আপনাদের 3 জনকেই ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম টিকাদান কর্মসূচির অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, এবং সবশেষ আমরা কুয়েত মৈত্রী কুর্মিটলা হাসপাতালে। এই 3 জায়গায় আমাদের 3 জন সহকর্মী ছিলেন, তাদের কাছ থেকে আমরা টিকাদান কর্মসূচির সম্পর্কে সর্বশেষ খবর জানলাম।